নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, 2023 সালের তোমাদের কিন্তু এই যে সামনে, অর্থাৎ মার্চ মাসের 18 তারিখে কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, যে সমস্ত MCQ, SAQ, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, এরকম টাইপই তোমাদের প্রশ্নগুলো আসবে। তো দেখে নাও তোমাদের কোন প্রশ্নগুলো 2023 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আসতে চলেছে, বিশেষ করে বড় প্রশ্নগুলো, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বুঝতে পারবে যে 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত বড় প্রশ্নগুলো আসতে চলেছে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমরা বিগত বছরে যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি, প্রত্যেকটা সাজেশন থেকে 100% কিন্তু উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, কেন প্রত্যেকটা পরীক্ষায়, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, তার সঙ্গে তোমাদের ভূগোল আছে, তারপরে তোমাদের বাংলা আছে, প্রত্যেকটা সাবজেক্টে যা যা বলেছি সেইগুলোই কমনই এসেছে। তো 2023 সালের সাজেশনেও সেরকম কোনো ব্যতিক্রম হবে না। আমি মনে করি এখান থেকে তোমরা 100% বড় প্রশ্ন, MCQ, SAQ কমন পেয়ে যাবে। এবং আমি যে সমস্ত বড় প্রশ্নগুলো বলবো, আমি বলতে পারি 100% এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবে, এই বড় প্রশ্নের বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসতে পারে না 2023 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তো দেখো, তোমরা ভালো করে কিন্তু প্রিপারেশান নেবে, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ঠিক আর মানে এরকমই হবে, ঠিক এরকমই হবে। 5/40, পাঁচখানা বড় প্রশ্ন লিখতে হবে, যার মান 8/5/40। এর ভিতর থেকে তোমাদের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ 100% তোমাদের আসবে, ঠিক আছে। আশা করি এই দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাবে পরীক্ষার হলে, একদম যেরকম আছে সেরকমই পাবে তোমরা, হুবাহু কমন পাবে। বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেইগুলো ভালো করে পড়তে হবে, এবং উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, ঠিক আছে। রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী ও ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। তো দেখো, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী এবং ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।